বাপি, মেঘে বৃষ্টিতে বিদ্যুতে আমার ঘর একেবারে থই থই। আমি জানতাম এটা হবে। কাঁদছিস কেন মা আমার? কতবার তোকে বলবো বলতো, আজকে তোর কাঁদার দিন নয়। সকলের মুখের উপর হাহা করে হাসি ছুড়ে দেবার দিন আজকে। যারা তোকে অপমান করেছে তাদের সকলের সামনে দাঁড়িয়ে তুই হাহা করে হাসবি। আমি এই দুটো চোখে আর একদিনের জন্য জল দেখতে চাই না। কিসের দুঃখ তোর? কিসের? লোকে তোকে ভুল বুঝেছে, নীল তোকে ভুল বুঝেছে, সেটা তোর দুঃখ? না, নীল ভুল বুঝছে এই জন্যে তুই দুঃখ পাবি না, কাঁদবি না, একদম না। আমি এটা বুঝতে পেরেছি যে নিজের বোধকে সে সবসময় কাজে লাগাতে পারে, তার একটা সন্দেহ বাতিক রয়েছে। কিন্তু তার সত্ত্বেও আমি তাকে সব দোষটা দিই। আমার এই মেয়েটাকে বোঝা এত সহজ নয়। এই কটা দিনে যদিও পুরোপুরি তোকে বুঝে ফেলতো আমি অবাক হতাম। তোর এই চুপ করে থাকার ভাষাটাই তো সকলে বুঝতে পারে, নীলও এখনো বুঝতে পারে। সময় লাগবে তোকে পুরোটা বুঝতে। কিন্তু বাপি, কেন বলতো? একজন প্রথমেই কেন সন্দেহটা করবে? ওর মনে তো কোনো সংশয় ছিল না বাপি। বাপি, ওর কি একবার ওটা মনে হয়নি যে মেয়ে কি এটা করতে পারে? একবারের জন্য এটা মনে হয়নি? আমার হেড অফ দ্য ডিপার্টমেন্টের কিন্তু একবার হলেও মনে হয়েছে যে মেঘরা এরম কিছু করতে পারে না। নীলের একবারও মনে হলো না বাপি। ওর শুধু মনে হয়েছে যে আমি ওর অপমানের কারণ হয়েছি, সম্মানের জায়গায় ওকে আমি ছোট করেছি। জানি রে মা, সব অপমানের মধ্যে এইটাই তোকে সব থেকে বেশি বেঁধেছে। আমি কোনোদিনও ভুলবো না বাপি, নিজেকে ভুলতে দেব না। এই কথাটা তো ওই বাড়িতে আর কোনোদিনও যাবো না, নীলের সাথে হয়তো আর কোনোদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখনই এতটা ভেবে ফেলিস না। চোখ মুচ আয়, এখানে বস তো, আমার কাছে বস, একটু কথা বলি, বস। শুধু বাবির সঙ্গে কথা বলছো, আর বাবিকেও দেখো, অমনি কলেজ থেকে চলে এলো। আমি যখন হসপিটালে ভর্তি থাকি তখন বাবি সবসময় কলেজে পড়ায়, আমার কাছে এসে এসে বসে থাকে না, জানো তো সেটা। এটা তো চিরকালই দেখে আসছিস, এ নিয়ে আর কষ্ট পাস না। কষ্ট আমার আর এসব কিছুতেই কষ্ট হয় না। দাঁড়া, এখন মেয়ে ফিরেছে, বাপ মেয়ের কত রং ঢং হবে দেখ। মেয়ে তো যুদ্ধ জিতে ফিরে এসেছে না, এখন কত ন্যাকামি হবে, মেয়ের গুণ কীর্তন হবে। আমি তো বুঝতে পারছি না মা, মেয়ে এরকম একটা কাণ্ড ঘটালো কেন? ওর প্রিপারেশন যখন এতই ভালো ছিল, ও টুকলি করতে গেল কেন বলো? ওমা, তুই কি বলছিস? ইউনিভার্সিটি তো বলে দিয়েছে যে ও চিটিং করেনি। আরে দূর, ওগুলো সব মেঘের একটু ম্যানিপুলেশন, বুঝেছো? এগুলো এখন খুব ভালো করেই পারে, তুমি দেখছো না ও লাইফের প্রত্যেকটা স্টেজে কিরকম ম্যানিপুলেট করে চলেছে। বিষয়টাকে ও একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে মা, আর্ট। যাকগে, ওসব কথা বলিস না তো, বকবক থামা, ওসব কথা বলে আর কোনো লাভ নেই। আমি এখন শুধু ভাবছি ওদিকে কি হয়। নীলের সঙ্গে তো ভালো রকম ঝামেলা হয়ে গেল, দেখ আবার জোড়া লাগে কিনা, নানালে তো হয়ে গেল। ইউনিভার্সিটিতে কমপ্লেইন করছিস না কেন তাদের নামে? দেখ দিদি ভাই, তারা আমার ক্ষতি করতে চাইলেও আমি তো তাদের ক্ষতি চাই না। আর সবথেকে বড় কথা কি জানো মা, তারা আমার ক্ষতি করতে চেয়েও না পারেনি, তারা হেরে গেছে আর আমি জিতে গেছি। আর হ্যাঁ, আমার কাছে প্রমাণও আছে কারা আমার এই সর্বনাশ করতে চেয়েছিল। কিন্তু এটা আমি সকলের সামনে আনবো, আনতে পারবো নাই বলতে পারিস। মেঘ, মেঘ, আই এম সরি,
I'm really very sorry. আমি ভুল করেছি, আমি বিরাট বড় ভুল করেছি, আমি তোমার সন্দেহ করেছি মেঘ। আমি না জানি না আমি ঠিক কি বলবো। I'm very sorry মেঘ। মেঘ, আমি কি করলে তুমি আমাকে মাফ করবে বলো? মেঘ, একবার অন্তত তাকাও আমার দিকে। মেঘ প্লিজ তাকাও না একবার আমার দিকে। মেঘ, আমার না অনুশোচনায় মরে যেতে ইচ্ছে করছে। মেঘ, তুমি কথা বলবে না আমার সঙ্গে? মেঘ প্লিজ, দেখো আমার গন্ডগোল হয়ে গেছিল সবকিছু। একটা মিথ্যে সন্দেহের বশে আমি এসব করে ফেলেছি। এখন 100 বার বলছি, আমি 1000 বার বলছি আমি ভুল করেছি। তুমি আমাকে মারো, তুমি আমাকে শাস্তি দাও। আমার শাস্তি প্রাপ্য মেঘ তোমার হাতে। আমি কথা দিচ্ছি মেঘ তোমাকে, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো আর কোনোদিন তোমাকে আমি ভুল বুঝবো না। আমি তোমাকে কখনো সন্দেহ করবো না, কখনো অবিশ্বাস করবো না। মেঘ, তুমি জানো না এই কটা ঘন্টা আমার কীভাবে কেটেছে। এদিকে তোমার ফোন বন্ধ, আমি বুঝতেই পারছি না যে তুমি কোথায়। গোটা ডিপার্টমেন্ট অন্য তন্ন করে আমি খুঁজেছি, কোথাও তোমাকে পাইনি। তোমার বন্ধু রেশমি, ওকেও জিজ্ঞেস করলাম, ও কিছু বলতে পারলো না। আমার না কেমন একটা ভয় করছিল জানো তো। আমার খালি মনে হচ্ছিল তুমি কি চলে গেলে আমাকে ছেড়ে, আমি কি চিরকালের মতো তোমাকে হারিয়ে ফেললাম। আর তখনই মনে পড়লো তুমি সেই রাতে আমাকে বলেছিলে তোমার সব থেকে প্রিয় জায়গা কোথায়। দেখো তার আগে আমি বুঝতে পারিনি তুমি আমাদের বাড়িতে না গেলে তোমার বাবার বাড়িতে যাবে। ঠিক, আমি জানি আমার কথা বলার মুখ নেই। আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমাকে বাইরের লোক যা অপমান করেছে তার থেকে অনেক বেশি অপমান আমি করেছি। তুমি আমার উপর রাগ করো, আমাকে যা খুশি বলো, কিন্তু আমাকে মাফ করে দাও। মেঘ, তুমি এভাবে চুপ করে থেকো না, তুমি আমার সঙ্গে কথা বলো প্লিজ। মেঘ, আমি তো বলছি মেঘ, আমি ভুল করেছিলাম, আমি আরো একবার ভুল করেছি। মেঘ, আমার না বুদ্ধি কাজ করেনি। মেঘ মেঘ, তোমার এই চুপ করে থাকাটা না আমি আর সহ্য করতে পারছি না। মেঘ, তুমি আমাকে যা প্রাণে আসে বলো। সাবধান, মেঘ এবারে যেমন ভাবে বাঁচিয়ে দিলে আরেকবার বাঁচিয়ে দাও না আমাকে। ক্ষমা করে দাও আমাকে তুমি। কিছু বলার আছে? ও, এই ঘরটা ব্যবহার করার পারমিশন নেওয়া হয়নি না? আমি কি ঘরটা ব্যবহার করতে পারি? তুমি ঘরে আসবে না? আমার দেরি হবে। আমি কি বসতে পারি এখানে তোমার কাছে? তোমার কাজ শেষ হয়ে গেলে আমার দেরি হবে না। হোক, অপেক্ষা করছি। আমার সারা রাত্রির হয়ে যেতে পারে, আমি না সারা জীবন অপেক্ষা করব।
কি করতে চাইছো নীল? মাফ চাইছি তোমার কাছে। কেন করছো এটা? কোনো প্রয়োজন নেই কিন্তু। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল ইউনিভার্সিটি আছে। প্রয়োজন আছে মেঘ। তুমি যতক্ষণ না আমাকে মাফ করবে আমি ঘুমোতে পারবো না। কি করেছো তুমি যে মাফ চাইছো? অন্যায় করেছি তাই মাফ চাইছি। আমি আবার অন্যায় করেছি মেঘ। কাল এই সময়ে তুমি আমাকে নিজের ঘরে সহ্য পর্যন্ত করতে পারছিলে না। আমাকে সেটা ভুল ছিল মেঘ, সেটা বিরাট বড় ভুল ছিল। হয়তো এমন ভুল যার কোনো মাফ হয় না, তবু আমি মাফ চাইছি। মাফ করবে না আমাকে? তুমি বলেছিলে যে সেই মুহূর্তে তোমার আমার সঙ্গে এই ঘরে এক মুহূর্ত বাস করা সম্ভব হচ্ছিল না। বলেছিলে ভবিষ্যতের কথা জানি না মেঘ, কিন্তু আজ তোমাকে এক মুহূর্ত আমি সহ্য করতে পারছি না। নীল, আমাকেও তো সেই ভবিষ্যৎটার জন্য তৈরি হতে হবে যেখানে তুমি আমার মুখ দেখছো না, তোমার ইচ্ছে করছে না। প্লিজ মাফ করো আমাকে। আর আজকের অভিমন্যু সেখানে ঢুকলো একেবারে নিরস্ত্র। আমি জানি না কিভাবে, কেন, আমি কোনো লজিক জানি না, কিন্তু আমার মনে হলো আমি ভুল করেছি। মেঘ কোনো অন্যায় করতে পারে না। আমি পাগলের মতো ঘুরেছি মেঘ ওই রুম থেকে বেরিয়ে এসে। তোমাকে বলা প্রতিটা কথা আমার মনে পড়ছিল, আর আমি নিজেকে সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে বেদ দিয়ে মারছিল। কি করে আবার আমি তোমাকে ভুল বুঝলাম? কি করে আবার আমি তোমার দিকে আঙুল তুললাম? মেঘ, মেঘ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে তোমার মতো ভালো করে দাও। দেখো মেঘ, আমার অনেক দোষ আছে, আমি অনেক খারাপ কাজ করে ফেলি। বিশ্বাস করো আমি তোমাকে বড্ড ভালোবাসি। তোমাকে বড্ড ভালোবাসি। তোমার কোথাও একটা ভুল হচ্ছে নীল বুঝতে। ভালো তুমি আমাকে বাসো না, ভালো তুমি নিজেকে বাসো। আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসার মধ্যে কি থাকে নীল? শুধুই কি কাছাকাছি আসা? শুধুই কি মুখে বলা যে আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসা তো একটা বিশ্বাস, একটা ভরসা, একটা বোধ, একটা ফিলিংস। তার কোনোটাই তোমার নেই নেই, আর বিশ্বাস তো নেই। প্রতিটা ক্ষেত্রে প্রথম সন্দেহ তুমি আমাকে করছো। তোমার ভেতরের রিফ্লেক্স প্রথমেই বলে যে মেঘ ভুল, মেঘ এই অন্যায়টা করেছে। কেন বলে জানো তোমার এই ভেতরের মনটা? কারণ তোমার অবচেতন মনে একটা গিল্ট আছে, আমাকে বিয়ে করার গিল্ট, পরিবারের বিরুদ্ধে যাওয়ার গিল্ট। সেটাই প্রথম ধাক্কায় আমাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেয়নি, আর আমাকে অগ্নি পরীক্ষা দিতে হয় তোমার সামনে। আর তোমার পরিবারের কথা তো আমি এখানে আনবই না, কারণ তাদের কাছে আমি অনাথ। আমি তাদের মাঝখানে জোর করে ঢুকে পড়া একটা মানুষ। আমাকে যে তারা পছন্দ করে না এই বিষয়ে তাদের মধ্যে কিন্তু কোনো হিপোক্রিসি নেই। তারা ভালোবাসি বলে বিপদের সময় হাত ছেড়ে দেয় না, তারা তো হাত ধরেই না কখন। সেটা অনেক ভালো নীল, কিন্তু তুমি যেটা করেছো সেটা না। তুমি তো একরকম জোর করেই বিয়ে করেছো আমাকে, সকলের মতের বিরুদ্ধে। কি কেন নীল? জানো না কেন? সত্যি জানো না? আমি তোমাকে ভালোবাসি মেঘ, আমি তোমাকে ভালোবেসেছি বলেই আমি তোমাকে বিয়ে। আমার বাপকেও তোমার এই ভালোবাসাটার উপর বিশ্বাস করে ফেলেছিল। কিন্তু বাবা, সেই গানের মধ্যে একটা পেডিগ্রির ব্যাপার তো আছে, রাইট? মানে ও যেখানে হ্যাঁ হ্যাঁ করে গান গাইতে যাবে সেখানে হয়তো আমাদের সুশীলাদির মেয়েও গান গাইতে যাবে। তার মানে ও আর সুশীলাদির মেয়ে দুজনে একসাথে গান গাইবে। নীলমণি, একই মঞ্চের উপর দাঁড়িয়ে যদি মেঘ এবং সুশীলার মেয়ে গান গায় কি প্রবলেম আছে তাতে? তোদের কথা শুনে তো মনে হচ্ছে তোদের মনের মধ্যে এসব ছোঁয়াছুঁই, বাদ বিচার, আনটাচেবিলিটি এসব ব্যাপার জন্মে গেছে। আমি জানি না, আমার তো বাবু বেশ মজা লাগছে। আমার নাত বউ গান গাইতে যাবে, আমরা সবাই দল বেঁধে যাবো, আর ও যখন জিতবে আমরা সবাই মিলে হই হই করব। ও গাইবে না, আমি বলছি অন্য কোনো জায়গায় ঠিকঠাক অনুষ্ঠান হবে সেখানেও গাইবে। আর তাছাড়া কম্পিটিশনের কি আছে? ও কি গাই হবে নাকি?
যেখানে সেখানে কম্পিটিশনে গিয়ে গাইতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের এত ডিসকাশনের কি দরকার? মেঘ এখানে রয়েছে, ওই বলুক কি করতে চায়, ও যেটা বলবে সেটাই হবে। আমি তাই বলি। দেখো, গান একার শিল্প নয়। একটা কথা রবি ঠাকুর বলেছেন জানো তো, একাকী গায়কের নহে তো গান। গান তখনই সার্থক যখন সেই গানটা শ্রোতা শোনে। আর মেঘ, তুমি তো ভালো গাও। আচ্ছা, তোমার গান কেন সকলে শুনবে না বলো তো? রবীন্দ্রনাথকে যখন কোট করলেই, তাহলে পুরোটা না বলে ছেড়ে দিলে কেন নিজের সুবিধা মতো? একাকী গায়কের নহে তো গান, মিলিত হবে দুইজনে, গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে, তটের বুকে লাগে জলের ঢেউ, তবে সে করতান উঠে, বাতাসে বনসভা শিহরি কাঁপে, তবে সে মর্মর ফুটে, জগতে যেথা যত রয়েছে ধনী যুগল, মিলিয়াছে আগে, যেখানে প্রেম নাই বোবার সভা, সেখানে গান নাহি যাকে। আচ্ছা, আমি তো বলেছি আজকে বাড়ি ফিরে তোমায় অনেক গান শোনাবো, গাওয়াও হবে আর শ্রোতাও হবে। মেয়ে, একটা কথা বলো তো, তুমিও কি ওদের মতো এই মঞ্চটার জন্য মানে পাড়ার লোকের অনুষ্ঠান বলে গান গাইতে চাইছো না? নীল প্লিজ, দেখেছো তুমি পদে পদে প্রমাণ করছো যে তুমি আমায় ঠিকভাবে চেনো। কাকামণিও রাজি, কিন্তু মা তো রাজি নয়, কাকিমণিও রাজি নয়। সেটাই তাহলে তোমার না গাওয়ার কারণ, তাই তো? ধরে নাও হ্যাঁ। আমি আর অশান্তি চাই না, আমাকে নিয়ে অনেক অশান্তি হয়ে যাচ্ছে নীল, একটার পর একটা অশান্তি। তুমি ক্লাবে বলে দাও যে আমার একটু সমস্যা আছে। দেখো, আমি অকারণে মিথ্যা কথা বলি না। এখন তোমার যদি বলার থাকে তুমি যাও ওখানে গিয়ে বলো, আমি গেলে কিন্তু তোমার নামটা লিখিয়ে দিয়ে আসবো। আচ্ছা নীল, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি কি ওর নামটা লিখিয়ে দিয়ে চলে এলে। হ্যাঁ, লিখিয়ে দিয়ে এলাম, কারণ মেক পার্টিসিপেট করবে। ও, সেই কথাটা ও তোমাকে বলেছে রাইট? না, ও এখন আমাকে কথাটা বলেনি, তবে আমি মানে এটা আমার বিশ্বাস যে আমাকে এটা বলবে। ও, তোমার বিশ্বাস? আমারও বিশ্বাস। আচ্ছা, আমি কিন্তু পার্টিসিপেট করব না। হ্যাঁ, আর ঠাম্মি তুমি প্লিজ আমায় এবারের মতন ক্ষমা করে দিও। মেঘ, তুমি কেন পার্টিসিপেট করবে না? পড়াশোনায় গ্যাপ গেছে, তাই আমি পরের সেমিস্টারের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাই। আর তাছাড়া আমার যদি কম্পিটিশনে নাম দেওয়ার ইচ্ছে হতো, তাও আমি মায়ের নিষেধটা শুনতাম, কারণ ওটা ইম্পর্টেন্ট। মেঘ, তোমার নিজের প্রিপারেশন কেমন নেওয়া আছে সেটা তো তুমি নিজেই ভাইবাতে প্রুভ করে দিয়েছো, কাজেই ওটা কোনো এক্সকিউজ নয়। তাহলে এটা দাঁড়াচ্ছে যে মায়ের মানার জন্য তুমি ওখানে গাইবে না। আচ্ছা নীল, ও নিজের থেকে বলছে যে ও পার্টিসিপেট করবে না, তুমি কেন অকারণে জেদ করছো বলো তো? আর ও যদি দিদি ভাইয়ের কথা শুনে পার্টিসিপেট নাই বা করে, তাতে দোষটা কোথায়? দাদা ভাইয়ের বউ হচ্ছে লতা মঙ্গেশকর লাইট। হ্যাঁ, সেই জন্য দাদা ভাই সবাইকে তার বউয়ের গান শোনাবে। লাইট ডার্ক এসব আমি কিচ্ছু জানি না, আমার কাছে আমার নাত বই হলো বেস্ট। ও নাত বই গান আরে, বেশ আমরা সকলে মিলে শুনবো। ঠাম্মি প্লিজ। নীল, তোমার কি মনে হচ্ছে না যে তোমার ইচ্ছেটা, তোমার মতামত গুলো তুমি একটু বেশি মেঘের উপর চাপিয়ে দিচ্ছ?
ওর ইচ্ছে অনিচ্ছে, ওর ভালো লাগা মন্দ লাগা, তার যথেষ্ট মূল্য তোমার কাছে নেই বলে মনে হয়? আচ্ছা, ও কি নিজে জানে না যে ওর কোনটা ইচ্ছে কোনটা অনিচ্ছে? ও তো একটা আপোষ করতে গাইবে না বলে দিল। তো কি ধরনের আপোষ? মা, আপোষ টাপোষ কিছু না, আমি গাইব না, ব্যাস। একটা অযৌক্তিক কথা, একটা স্টেটমেন্ট দিচ্ছ রাগের মাথায়। কি মুশকিল, কিসের রাগ, কেনই বা রাগ? তুমি গাইবে। নীল, বলি এটা কি হচ্ছে বলতো? এভাবে বারবার করে না বলো না, আমাকে ফিরিয়ে দিও না তুমি এভাবে। তোমাকে যে না শুনতে আমার ভালো লাগে, আমার মনে হয় তুমি আমাকে বুঝছো না। প্লিজ মেক, আই বিগ অফ ইউ, তুমি গান গাইতে কতটা ভালোবাসো না সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে দেখলে মনে হয় গানটা তোমার ভেতর থেকে উঠে আসছে। মেক, গানটা তোমার সম্পদ, তোমার আত্মা। মেক, আমি চাই আমি যেমন তোমার গান শুনতে ভালোবাসি সেরকম আরো অনেকে তোমার গান শুনুক, আর গান শুনে তোমাকে ভালোবাসে, তোমার কদর করুক। কি হলো, হাসছো কেন? কি বলছো সেটা ভেবে বলছো তো? হ্যাঁ, কেন? ধরো ওখানে আমি গান গাইলাম আর অনেকে আমার গান শুনে আমাকে ভালোবেসে ফেলল, তখন তুমি কি করবে? মানে ঠিক যেমনটা তুমি এক সময়। খুব দুষ্ট হয়ে গেছো না, আমার লেগ পুল করছো। এই টিচার কে? ও, এখন টিচারের সঙ্গে আছি নাকি? তাহলে বই খাতা নিয়ে আসি। আমি কি স্বপ্ন দেখি জানো? তুমি নিজের মতো বাঁচছ, তোমার যা ভালো লাগছে তুমি তাই করছো, তুমি গান গাইছো, তোমার অনেক নাম হয়েছে, সমাজদার মানুষজন তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে, তুমি লেখাপড়া করছো, দারুণ কিছু অ্যাচিভ করছো সেখানে। তোমার একটা নিজের আইডেন্টিটি তৈরি হচ্ছে, তোমার নিজের পরিচয়, তোমার নিজের জগৎ। এই যে তুমি সবসময় নিজেকে সবকিছু থেকে গুটিয়ে রাখো না, এটাতে না আমার নিজের ফেলিয়র মনে হয়। আমার মনে হয় আমি তোমাকে ঠিকমতো স্পেস দিতে পারছি না তোমার গ্রো করার জন্য। আচ্ছা, এই ভুলগুলো কেন মনে হয় তোমার? এগুলো যে ভুল সেটা তুমি বুঝিয়ে দাও আমাকে। তুমি না তোমার নিজের পায়ে অনেকগুলো অদৃশ্য শেকল দিয়ে রেখেছো, সেগুলো না আমি সব খুলে দেবো, আর সেটা শুরু এটার থেকে হবে। নীল, আমার কথাটা একটু শোন। শুনবো না, তুমি আমার কথা শুনবে। হ্যাঁ, আমি পাড়ায় সেভাবে মিশিনি কখন, বলতে পারো সেটা আমার বড় হওয়ার প্রসেসের দোষ। কিন্তু দেখো, আমরা মিশিনি বলে ওরা কিন্তু তোমার বোনের কদর করতে পিছু হয়নি, ওরা কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে তোমাকে নিয়ে যেতে চেয়েছে। কিন্তু নীল, আমার যারা অশান্তিতে ভয় করে, দেখো তুমি তোমার মায়ের থেকে দূরে চলে যাচ্ছ শুধুমাত্র আমার জন্য। না, মা মিথ্যে একটা জেদের খেলা আমাকে দূরে ঠেলেছে। মেঘ, তুমি যদি আমার কথাটা না রাখো। কাল আমি গাইবো না, আমি গাইবো না করে ঠিক কি প্রুফ করতে চাইছিলে তুমি বলো তো? মা, আমি তো বললাম আমি জোর করাতেও রাজি হয়েছে, ওর নিজের ইচ্ছের বিরুদ্ধে রাজি হয়েছে। মেঘ, আজ তোমার বরের জোর করাটা তুমি হাসি মুখে মেনে নিচ্ছ, আর নীল জানছে যে সে নিজের ইচ্ছেটা তোমার উপর চাপিয়ে দিতে পারে অনায়াস। কিন্তু কাল যখন ও এমন কিছু তোমার উপর চাপাবার চেষ্টা করবে যেটা তোমার প্রিন্সিপালের বিরুদ্ধে, যেটা হয়তো তুমি মেনে নিতে পারছো না, যেটা হয়তো আরো অনেক সিরিয়াস কিছু, তখন সেটা ঠিক এইভাবে মেনে নিতে পারবে তো? নাকি তখন ক্লাশ হবে? একটা অ্যাডভাইস দিই তোমাকে, অতি প্রেমে অতি নরম হয়ে না, সেটা কিন্তু কারোর পক্ষেই ভালো। এই কথাটা আজকে শুনতে খারাপ লাগছে, কিন্তু একদিন দেখবে কথাটা কতখানি সত্যি। কেন জানিস ছোট, নিজের বোনের কীর্তি শুনি, বাড়ির বউয়ের বাড়ির মান সম্মান নিয়ে কোনো চিন্তা নেই। আর দেখ এই মেয়েটা গিনিমিনিদের কাছে সব শুনে ছুটে এসেছে। ময়ূরী, তুমি তোমার বোনকে একটু বোঝাও। দেখো আমাদের তো পাড়ায় একটা আলাদা রেপুটেশন আছে, তাই না? মানে পাড়ার লোকরা আমাদেরকে দূর থেকে সমীহ করে, কাছে আসতে কিন্তু সবাই ভয় পায়। আমি নিজেই তোমাদেরকে কি বলবো, আমার মাথাতে কিছুই আসছে না। ময়ূরীদি, এই যে, আরে এত কিছু কি এনেছো দেখি। জানো জেঠিমণি, আমি ওদের কাছ থেকে শুনে যখন বাড়িতে মাকে জানালাম যে মেঘ ফাংশনে গান গাইবে, মা একদম শকড,
বলে এক্ষুনি ফোন কর মেঘকে, এক্ষুনি কথা বলবো ওর সাথে। বারমুখো অসভ্যতা আমি শুরু করেছে, আমাদের পরিবারের মেয়েরা কি ফাংশনে মাচায় গান গায় নাকি? বললো যে ওরা কি ভাববে, ওদের ফ্যামিলির লোকজনরা কি ভাবছে, এটাই ভাবছে যে আমাদের পরিবারে হয়তো এরকমই শিক্ষা দেওয়া হয়। দেখো আমরা ছোটবেলা থেকে কেউই পাড়ার কিছুতে পার্টিসিপেট করিনি, আমার মা খুব একটা পছন্দও করতো না আমরা পাড়ার লোকজনদের সাথে খুব একটা মেশামেশি করছি সেটা। আর যতদূর আমি মেঘকে চিনি জানি, ও তো ছোটবেলা থেকে চুপচাপ ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। তা বিয়ের পর হলোটা কি? কি আর হবে বলো, সাপের পাঁচ পা দেখেছে নীলে রাস করায়। জানো আমাকে যখন ওরা বললো, তখন তোমার আপত্তির কথা কিন্তু আমাকে জানায়নি কেউ। আমি ভেবেছি তুমি যেরকম ব্রড মাইন্ডেড লিবারাল, হয়তো অ্যালাউ করে দিয়েছো অনিচ্ছা সত্ত্বেও, কিন্তু এখন তো বুঝতে পারছি ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। হ্যাঁ আমি লিবারাল, আমি ব্রড মাইন্ডেড ঠিকই, কিন্তু সহবত বলে তো একটা জিনিস আছে, মাত্রা জ্ঞান বলে একটা ব্যাপার রয়েছে, বাড়ির একটা মান সম্মান আছে, সেটা তো ভাববে নাকি, সেগুলো মাথায় রাখবে না? দাওয়া তো উত্তপ্ত, আমি আজটুকু জ্বালিয়ে রাখি তাহলেই হবে। হ্যারে বেল বাজলো, কে এলো রে? ওই বড় বৌদির দিদি এলো, ময়ূরী দিদি। সে আবার কেন এলো? কে জানে, ছোট মুখে বড় কথা বলছি ঠাকমা, কিছু মনে করো না। ময়ূরী দিদি একদিন অন্তর একদিন এ বাড়িতে আসে। কেন আসে? ছোট বোনের শ্বশুর বাড়িতে, তারা তো আসার কি আছে? নিশ্চয়ই কোনো কুচুটিপনা করতে এসেছে, এই মেয়ে যখনই আসে কিছু না কিছু খারাপ হয়। গেল কোথায়? ও গিনিমিনির ঘরে? না গো, সে তো বড় মায়ের ঘরে গিয়ে বসেছে, মাথাখানা খেয়ে তবে উঠবে। বড় বৌমার মতিচ্ছন্ন হয়েছে দেখছি। আচ্ছা আমার গানের বিষয় নিয়ে এতক্ষণ নিশ্চয়ই তোর আলোচনা হয়ে গেছে ওদের সঙ্গে, তো তুই আমাকে যে কথাগুলো বললি ওদেরকেও তাই বলেছিস তো? মানে মানে এই যে তুই খুব খুশি হয়েছিস আমার গান গাওয়ায়, সেটা বলেছিস? না সেভাবে কোনো ডিসকাশন হয়নি, আমি এখন বলে দিচ্ছি। না দিদি ভাই, থাক, দেখ দিদি ভাই, হ্যান্ডসফোর্ড আমি তোকে যতক্ষণ না বলছি আমার ব্যাপারে তুই কারোর সঙ্গে কোনো কথা বলবি, আমার ব্যাপার আমি যা করার করব। আর জানিস তো একটা কথা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেটা কিন্তু করিস, তাতে কোনো লাভ নেই। তোর কনফিডেন্স বড্ড বেড়ে যাচ্ছে মেঘ, তুই আমার প্রতি তোর অবিশ্বাস প্রতিটা পদক্ষেপে প্রায় ক্লিয়ারলি বলে দিচ্ছিস, তবে গাজন তো নষ্ট হবেই। আমি তো গাজন নষ্ট করতেই এসেছি। তোর বাড়িতে আমাদের ডিনার আছে, মনে আছে তো? সেটা আজ? হ্যাঁ ফ্রাইডে নাইট, আমি তো তোমাকে আগে বলেছিলাম। আমার যেতে হবে নাকি? অবশ্যই, আমাকে ছেড়ে দাও না। হ্যাঁ ওকে ছেড়ে দে, আরে ওর কাল কম্পিটিশন আছে, ফিরে এসে প্র্যাকটিসে বসবে। ঠিক আছে ছেড়ে দিলাম। মেঘ তুমি যেটা করছো সেটা কিন্তু আমার আর ছোটর অমতেই করছো, তবে পার্টিসিপেট যখন করছোই তখন হেরে মাথা নিচু করে ফিরো না, এবারে নামটা ডুবিও না। হ্যাঁ মা, দেখো ওখানে মনের আনন্দে গান গাইবে, হারা জেতাটা তো ইরিলেভেন্ট আমার কাছে, ওর জেতা বা হারাটা ম্যাটার করবে। মা জেঠিমণি আজকে বিকেল বেলা না সিনা টিনা আসছে। ওমা তাই? ওরা বুঝি ফোন করেছিল? হ্যাঁ এক্ষুনি কথা হলো। আরে শুধু ওরা দুজন? তোদের পিসি আসছে না? না পিসিমণির আসলে অনেক কাজ আছে, তো বলল যে ফিরে যাওয়ার আগে এখানে আসবে, কিন্তু সিনা টিনা আজকে আসছে। বাহ বাহ ভেরি গুড, বুঝলে মেঘ, সিনা টিনা আমাদের ভাগ্নি, মানে আমাদের পিস্তত বোন লিপির মেয়ে। ওনারাই বোধহয় দিল্লিতে থাকেন তাই না? হ্যাঁ, কখন আসবে রে ওরা? এই 6:30 বেশ, আমি তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করবো হসপিটাল থেকে। আমি না ময়ূরীদিকেও ফোন করে দিয়েছি, ময়ূরীদিও চলে আসবে, আমরা সবাই একসাথে আড্ডা মারবো। খুব ভালো করেছিস, আমারও ওর কথাই মনে হচ্ছিল। আশ্চর্য, আমাদের পিস্তত বোন আসবে, সেখানে একটা ফ্যামিলি গ্যাদারিং হবে, সেখানে ময়ূরী এসে কি করবে? হু ইজ শি? নীল,
তুমি ভুলে গেছো বোধহয়, আমি তোমায় মনে করিয়ে দিই। ময়ূরী তোমার বড় শালী, মেঘের বড় বোন, আর আমার কাছে শি ইজ ফ্যামিলি। এসেছি সেই হাজার হাজার মাইল দূর থেকে, তুমি আমাদের এইভাবে মনটা খারাপ করে দেবে বলো তো? দেখো আসলে আমার কালকের ব্যাপারটা না থাকলে আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই যেতাম। আসলে জানো তো আমার না অনেক জিনিস খেলে অ্যালার্জি হয়, মানে ঝাল টক এসবে। তো তুমি সেগুলোকে অ্যাভয়েড করলে হয়ে গেল। আর মেঘ বৌদি, ইউ নিড নট বদার অ্যাবাউট ইউর প্রিপারেশন। তোমার প্রিপারেশন কিরকম তার প্রমাণ আমরা পেয়ে গেছি। এই নীলদা, তোর বউ কি দারুণ গান গায় রে, ইউ আর রিয়েলি লাকি। সেটা তো আমি কখনো অস্বীকার করি না যে আই এম লাকি। এই নীলদাদা, ও কি তোকে গান গিয়ে ঘুম পাড়ায়? ওর গান গিয়ে ঘুম থেকে তোলে? গুড আইডিয়া। মেঘ, এই আইডিয়াটা কিন্তু মন্দ নয়, রাজি? আরে ধুত, তোমরা এসব করো না তো। এই বৌদি একটু শোনো, শোনো না বলছি, নীলদাকে তোমাকে এইভাবেই জ্বালায়। আমি নিচে যাচ্ছি বুঝলে, তোমরা আলটিমেটলি যাবে কি যাবে না আমাকে ফাইনালি জানিয়ে দিও কেমন। এই ময়ূরীদি, তুমি নিচে গেলে কি করে হবে? তোমার সিস্টার তো এখনো হাই বলেনি, তোমার কাজ ওকে কনভিন্স করানো। আচ্ছা তোমরা তো কলকাতাতে আছোই কদিন, তাহলে আমরা নেক্সট উইক যাই, তখন না হয় নীলও যাবে। এই এই কি রে, এই কি নেক্সট উইকে ঠেলে নিয়ে যাবে নাকি ব্যাপারটা? মেঘ, মানে বৌদি বলছি যে ওরা তো আজকেই এসেছে, আজকেই যেতে পারলে ভালো হয় আর কি। গিনি তুই বুঝছিস না ব্যাপারটা, আমি কিন্তু বুঝে গেছি, দাদা যাচ্ছে না বলে বৌদি যেতে চাইছে না। কি সুইট, কি প্রেম, একদম রবরে বানাদি জড়ি। আমি কিন্তু সেরম কিছু ভেবে বলিনি, জড়ি যদি রব নেই বানাই হতো তাহলে কি নীল দাদা ভেবে যেত না তোমাদের? সে তো নিমন্ত্রণটা স্কিপ করতে পারত। তাহলে আমি দেশমুখকে বলে দিচ্ছি যে আমার একা যাওয়া নিয়ে আমার বইয়ের অভিমান হয়েছে, আমি আমার বইয়ের অভিমান ভাঙাতে যাচ্ছি না। বলি কি কাণ্ড বলতো, দাদা ভাই থাকবে না জেনেই তো আজকে প্ল্যানটা করলাম, থাকলে তো আমি কোনো কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত লজ্জা পেতে হবে না, আমি যাচ্ছি। যাই হোক, আমাকে এবার বেরোতে হবে, দে উইল বি ওয়েটিং ফর মি। আচ্ছা আর একটা কথা, আজকে তোমাদের পুরো ট্রিট উইল বি অন মি। মেঘ এক মিনিট একটু এদিকে শোন, এই কার্ডটা রাখো। এক্সকিউজ মি ম্যাডাম, আর কিছু লাগবে? অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের এখানে কিচেন আর 15 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, সো যদি কিছু অর্ডার দেন। এই তোমরা কি আর কেউ কিছু নেবে? আমি ফুল। আমিও ফুল। নীলদার কার্ডটা তো ভেবেছিলাম আজ একেবারে লিমিট ক্রস করিয়ে দেবো। আরে তোমরা বলো না আর কি নেবে, থাক দেখ কিরকম জোর করে বলছে। মনে মনে সেটকে আছে আর ভাবছে দিলিবালিরা কত খায়। এ বাবা মোটেই না, আমি তো চাইছি তোমরা ক্রস করিয়ে দাও লিমিটটা, যেমন আসেনি তোমাদের সঙ্গে তেমন ওখানে বসে বসে মেসেজ পাক আর বুঝুক। থাক থাক, আমরা বরং ডেজার্টে চলে যাই। এখানে স্পেশাল ডেজার্ট কি কি আছে? অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের এখানে সবই স্পেশাল, সবই ভালো, তবে চিজ কেক আর টুটি ফ্রুটিটা আমাদের এখানে সব থেকে পপুলার। ওকে ফাইন, তাহলে সকলের জন্য টুটি ফ্রুটি। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কি হলো মেঘ বৌদি? আমার না একটা কথা বলার আছে, তোমরা প্লিজ কেউ আমার টুটি ফ্রুটিটা খেয়ে নিও। সেই স্পয়েল স্পোর্ট হতেই হবে না তোমাকে, সবকিছুতেই নিজে আলাদা। না 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 সেরকম কিছু না, আসলে আমার ঠান্ডা জিনিসটা ঠিক সহ্য হয় না। মেঘ তুই প্লিজ তোর অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারটা আবার শুরু করিস না। আচ্ছা মেঘ, আমি একটু ওয়াশরুম থেকে আসছি কেমন, আর শোন সবার আনন্দ তুই পিটপিটানিতে নষ্ট করবি না। মেরে তো অনমোল রতন, তোমাদের খেলা আমি বুঝে গেছি। মেঘ যাতে কালকে গাইতে না পারে তার চেষ্টা তোমরাও করে যাচ্ছ, নাইস, ভেরি গুড।
কিন্তু আমার এখন এখানে থাকা তো চলবে না। মেঘ, এটা কিন্তু বাড়াবাড়ি। সেদিন তুমি বললে তুমি কোল্ড ড্রিঙ্কস খাও না, এরকম সব ঠান্ডা জিনিসের কথা তো তুমি বলনি। মিনি, সেদিন তো কোল্ড ড্রিঙ্কস এসেছিল, তাই আমি কোল্ড ড্রিঙ্কের কথাই বলেছি। শোনো না, তোমরা খাও, আমি প্লিজ ডেজার্টটা স্কিপ করি। ঠিক আছে, তুমি তাহলে অন্য কিছু নাও, চিজ কেক নাও। তোর ভালো লাগে না? ঠিক আছে, তাহলে আমিও ডেজার্টটা খাবো না। আমিও খাবো না। ময়ূরীদিরটাও ক্যান্সেল করে দাও, আমরা না খেলে ও খাবে। বলছি, আমাদের ডেজার্টের অর্ডারটা না ক্যান্সেল করে দিন। বাট ম্যাডাম। আরে প্লিজ, তোমরা খাও না। না থাকবো, তুমি না খেলে খাবো না। এই ওর যদি গলের প্রবলেম থাকে, ওকে ছেড়ে দে না। হ্যাঁ দিচ্ছি তো, ও খাবে না, আমরাও খাচ্ছি না। সর্বনাশ, তাহলে কি আমার গলা ইনফেকশন হয়ে গেল? কি হবে এবার, কি করবো আমি এখন? ওদি, এই তো চুটি ফুটি এসে গেছে। বাহ, আচ্ছা আজকে তো সবকিছু মেঘের অনেরে, তাহলে ফার্স্ট স্কুপ ফর ইউ মেঘ। না না, আমি কি করলাম? ছিচিচি, সেই সব গন্ডগোল করে ফেললাম। না না, আমাকে চেষ্টা করতে হবে, একটু গার্গেল করব। আমি যতদূর জানি তুমি একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করেছো, তা সেই মেয়ে রেস্টুরেন্টে গিয়ে কি খাবে কি না খাবে সেটা দেখার দায় কি আমার, জাস্ট বিকজ আমি ওখানে ছিলাম বলে? কি বলছো তুমি? হ্যাঁ, আমরা ওকে বলেছিলাম আইসক্রিমটা খেতে, আমরা ওকে রিকোয়েস্ট করেছিলাম, সেটা সত্যি কথা। দেখ, আমাদের খারাপ লাগছিল, একটা স্পেশাল ডেজার্ট যেটা আমরা সবাই খাবো ও খাবে না, সো রিকোয়েস্টেড হার। দেখ দাদা ভাই, আইসক্রিমটা কেউ জোর করে ওর মুখে ঢুকিয়ে দেয়নি, আর ও জানতো না যে প্রোগ্রাম আছে, ওর গলা খারাপ হয়ে যেতে পারে। এই কথাগুলো কি আমাদের জানার কথা? না, তুমি দাদা ভাইকে বলছো না কেন যে তুমি লোভে পড়ে খেয়েছো ডেজার্টটা? লোভ হয়েছিল তোমার? মেঘ প্লিজ, তুই এখন এভাবে সবাইকে থামাবার চেষ্টা করিস না। আমি খুব ভালোভাবে জানি তুই নীলের কাছে গিয়ে চুগলিবাজি করেছিস, যে সবাই আমাকে রিকোয়েস্ট করেছে, আমি তাই জন্য ডেজার্ট খেয়েছি নীল। কিন্তু তুই এটা তো বলিস না যে তুই নিজের ডেজার্ট বাদে আমাদের প্লেট থেকেও খেয়েছিস। সেটা বলেছিস কি? বলিসনি তো? নীল বলেছে তোমাকে এটা? তাকে দেখেছিস? ওই তো নাদবু এসে গেছে। আয় আয় নাদবু, এদিকে আয়। সুশীলা, তুই বাইরে যা, সব দিকে নজর রাখবি, দেখবি হুট করে যেন এই ঘরে কেউ চলে না আসে। তুই বাইরে গিয়ে না দুধটা ভালো করে টেনে দিবি। আর কেউ যদি জিজ্ঞেস করে তো বলবি মেঘ দিদিমণি ওই গা খুব ম্যাচম্যাচ করছে, তাই ঠাম্মি ঘরে শুয়ে রেখে দিয়েছে। ও নাদবু, দাঁড়িয়ে রইলি কেন? দরজায় ছিটকিনেটা লাগিয়ে এদিকে আয়। চট করে হা করে আটটা বড়ি খেয়ে নে তো। নে ধর। চুপ, দম কথা বলবি না, যা বলছি করে যা। আগে ওটা খা, তারপর আমার মতলবটা বলছি। দেখ তো, বেশি গরম নেই তো? আ
চোচো করে খেয়ে নে সবটা, আর খুব করে জল খা। তোকে কিন্তু আমি রাতের মধ্যেই চাঙ্গা করে দেবো, তুই যদি বাবা আমার ঠিক ঠিক কথা শুনিস। হবে না টাম্মি, কিছুই হবে না। আচ্ছা চেষ্টা করতে দোষ কি, ছেলেবেলা থেকে তো হাজার টোটকা দেখেছি, যদি এতে উপকার হয় হলো, নাহলে হবে না। কিন্তু যা এখানে আছে তাতে উপকার ছাড়া অপকার কিছু হবে না। কিরে করবি তো চেষ্টা, নি এবার ওটা খেয়ে নি। বিজনটা যে কোথায় গেল শিয়ালটা বললো, ডেকে দিচ্ছি দেখো। কি মাসুমা আপনি এখানে, এখানে কি করছেন? ও বাবা মেঘও তো এসছে দেখছি, তোমার গলার কি অবস্থা? ওই নিয়েই না, তোমার সঙ্গে বাবা একটু জরুরি কথা আছে বলছিলাম যে, ওদিক দেখছি চলো না দুটো কথা বলি। কথা? আচ্ছা ঠিক আছে এদিকে আসুন। ওটি কি তোমাদের নতুন বউ? না না ওর দিদি। তার দিদি তো তাকে আনুনি, কি যেন নাম বল? মেঘ, মেঘ গাঙ্গুলি। ওর আজকে শরীরটা একটু খারাপ হয়েছে তাই। ওর সঙ্গে তো তোমার ভাসুরপুর বিয়ে হওয়ার কথা ছিল তাই না? গান শুনতে এসছো, গানটা শোনো না। দূর ভালোই লাগে না, বৌদি শিওর এই কম্পিটিশনটা জিততে পারতো। কি যে করলো না, তুই একটু বেশি বৌদি ভক্ত হয়ে যাচ্ছিস না? আহ গান শোনার না হলে চলে যাও না তোমরা। লাল তো ভুল কিছু বলেনি, কিন্তু কিছু করার নেই রে মেয়ে। তোর আজ আর সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়া হলো না, সবার প্রশংসা পূরণও হলো না। আজকে সকালেই ওর নামটা কাটানো হয়েছে। তা আমি জানি বাবা, সে তো তখনকার অবস্থার জন্য। কাজল যে বললো ওর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, তাহলে এখন গান গাইবে কি করে? গাইতে না পারলে কি আর আমি ওকে নিয়ে আসতাম? আপনি তো জানেন ও পাড়ার বউ, এখন স্টেজে উঠে যদি বেসুরো গায় তাহলে লোকে হাসাহাসি করবে, সেটা আমাদেরও ভালো লাগবে। সেই সুযোগ কেউ পাবে না, সেই গ্যারান্টি আমার। কিন্তু এখন একজন নতুন পার্টিসিপেন্ট, মানে আমি কি করে এন্ট্রি করাবো? তোমরা যে নামটা কেটে দিয়েছিলে সেটা মুছে দিলেই তো হয়ে যায়। আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি দেখছি। ও বাবা আমাকে যে দেখলে চলবে না, করতেই হবে, আমি বললে তারা ফেলতে পারবে না। বুড়ো হওয়ার সুবিধে অনেক, চলো চলো। দেখো পাড়ার প্রোগ্রাম তো, হয়তো কাউকে ফার্স্ট করতে বলছে পাড়ার দাদারা। ঐকতান আয়োজিত আজকের এই সঙ্গীত প্রতিযোগিতার শেষ প্রতিযোগী সৌনক চট্টোপাধ্যায়।
জন ছন্দে আনন্দে নাচো নট রাজহে মহাকাল প্রলয় তাল ভোলো। তুমি যদি আমার কথাটা না রাখো তাহলে আমি বুঝবো যে ওই পরীক্ষার ব্যাপারটায় তুমি আমাকে মন থেকে মাফ করো। সবসময় নিজের জেদ বজায় রাখতে হয় তাই না, আর সবসময় আমাকে পেঁচে ফেলতে হয়। তবে কি মেঘ, তুমি মাফ করোনি আমাকে সেদিনের ভুলের জন্য? কি ব্যাপার বলো তো সুখেন, এরা সব গেল কোথায়? স্যার হসপিটালে গিয়ে একবার দেখবেন। ফোন তো করলাম, ওখান থেকে ওর শ্বশুর শাশুড়িরা সব বেরিয়ে গেছেন, আর মেঘ ওখানে থাকলে ওরা তো আমাকে বলতো। কি ব্যাপার বুঝতে পারছি না তো, নীলের ফোন বন্ধ, মেঘের ফোন বন্ধ, ওরটা কি মেঘ সুস্থ আছে তো? ত্রিদীপ বাবুকে একবার ফোন করবো। আচ্ছা গান তো শেষ হয়ে গেছে, এবার যাবো তো আমরা। উফ, তোর না বড্ড অধৈর্য বুঝতে পারছিস তো, আর এতক্ষণ বসে আছি, কে জিত সেটা দেখে যাবো না? এ কথা ঠিক যে দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, কিন্তু ওই যে রবি ঠাকুর বলেছেন, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, এটা গানের সঞ্চয়। গানের একটা সূচনায় বলছেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে, মানে আগের শিল্পী শেষ শিল্পী ছিলেন না, আমাদের শেষ শিল্পী মঞ্চে আসতে এখনো বাকি আছে। আমাদের শেষ প্রতিযোগী মেঘ রায় গাঙ্গুলী। সুখেন গাড়ি থামো। আমি মেঘ রায় গাঙ্গুলীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মেঘের কিন্তু আমাদের সবাইকে এভাবে টেনশনে রাখাটা ঠিক হয়নি একদম। যা কই, টেনশন ফেনশন নিয়ে আমি এখন আর ভাবছি না। নাম ঘোষণা করার পর থেকে আমি তো ভাবছিলাম যে আমাদের বাড়ির প্রেস্টিজ একেবারে ধুলোয় মিশে যাবে। যাক, সেটা যে হয়নি এতেই আমি খুশি। আমার কিন্তু অবাক লাগছে। অবাক হবার কি আছে, ও গানটা যে ভালো গায় সে বিষয়ে তো কোনো দ্বিমত নেই। নাম দিয়েছিল আমি জানতাম ভালো পারফর্মও করবে, কিন্তু গলার ওই রকম অবস্থার পর এরকম পারফরম্যান্স সেটা তো তারিফের। মা তোমার কথা আমি বুঝতে পারছি না, তুমি তো আপত্তি করেছিলে ওর গান গাওয়া নিয়ে, এখন তুমি ওর তারিফ করছো? বোধ হয় ভুলে যাচ্ছো, আমি ওকে বলেছিলাম পার্টিসিপেট করছো যখন তখন বাড়ির নাম দিবি আমি। আই এম হ্যাপি যে ও সেই কথাটা আমার রেখেছে। কি মনে হচ্ছে বলতো, ফার্স্ট হবে? একটা কথা কিন্তু পরিষ্কার, আজ সকাল থেকে মেঘ গলার ব্যথাটা নিয়ে পুরোটা নাটক করেছে, একটা স্রেফ মিথ্যে নাটক। কম্পিটিশনে খারাপ করতো তাহলে সবাই বলতো আহারে গলায় ব্যথা ছিল, মূর্খের মতন কথা। এটা যদিও যেতে ওর সঙ্গে কিন্তু থাকা যাবে না, এটা যেন না হয় ঠাকুর, এটা যেন না হয়। আমার মনে হয় এখানে উপস্থিত সকলে ইতিমধ্যে আন্দাজ করেই ফেলেছেন যে আজকের প্রতিযোগিতায় প্রথম স্থান কে পেয়েছে। গানের একটু কান থাকলেই সেটা আন্দাজ করে নেওয়া সম্ভব। মেয়েটি কেবল তার গানের দক্ষতা দিয়েই নয়, তার না হারার মানসিকতা দিয়েও আমাদের জিতে নিয়েছে। ছোটবেলা থেকে আমরা একটা কথা বহুবার শুনেছি, খাদের ধার থেকে ফিরে আসে,
সেই অভিজ্ঞতাটা আমরা যে বাস্তব জীবনে খুব একটা ফেস করি তা নয়, কিন্তু এই মেয়েটি এখানে সেটি ফেস করেছে। আজকে তার গলা পুরোপুরি পরিষ্কার ছিল না। লাল থাম তো, আরে বাবা পুরোটা বলতে দে। নীল, নীল কোথায় তুমি? নীল আমি যে তোমাকে একবার দেখতে চাই, কোথায় তুমি? মেঘ, আমায় আবার হারিয়ে দিয়েছো তুমি, আবার। আর আমি আজ হেরে গিয়ে খুশি। আজ যে পারফরম্যান্সটা সে এখানে দিয়েছে সেটাকে একটি অতি মানবিক এফোর্ট বলে আমরা মনে করি। আমরা আপনাদের টেনশন আর বাড়াবো না। আজকের প্রতিযোগিতার বিজয়ী মেঘ রায় গাঙ্গা। তার কণ্ঠ লাবণ্যে আমাদের প্রাণ আজ পূর্ণ হয়েছে। মেঘ, মেঘ আবার, আবার তুই, আবার তুই আমার এত চেষ্টা সব নষ্ট করে দিলি। কংগ্রেচুলেশনস, বোনের জন্য গর্ব হচ্ছে না? হ্যাঁ, হবে না জেঠুমনি? খুব প্রাউড ফিল করছি আমি মেঘের জন্য। আসলে অনেক ভালোর মধ্যে একজন সবচেয়ে ভালো থেকেছে, আর আজ সেটা ছিল মেঘ। ওর গানের মধ্যে সেই এক্স ফ্যাক্টর, সেই কাটিং এজটা ছিল যা আজকে ওকে সবার থেকে আলাদা করে দিয়েছে এবং আমাদের ধারণা ভবিষ্যতেও দেবে। আমরা চাইব এমন দিনই যেন ওর জীবনে রোজ আসে। মেঘ, তুমি চলে এসো মঞ্চে। থামে, নীল কমলের আগে কিন্তু লাল কমল জাগে। এই লাল নীলের ঝামেলায় না গিয়ে আমার মনে হয় সব থেকে আগে দেওয়া উচিত। একেবারে ঠিক কথা বলেছ। আজকে ধন্বন্তরী প্রথম মিষ্টিটা খা। জাস্ট নিতে পারছি না আমি, আর যেটা চেয়েছিলাম না হোক ঠিক সেটাই হল। ও সেন্টো স্টেজে আর আমরা সবাই এক্সট্রা। এইটা কিন্তু ঠিক না বাবা, আমি আগে বললাম। তাতে কি হয়েছে? মেঘ, চল মাকে আগে মিষ্টি খাও। কি যে আপনারা বলছেন বৌদিকে দিতে, মানুষটার তো দুখানাই হাত, দুটো হাতই তো জোড়া, কি করে দেবে কাউকে কিছু? এই দেখো আসল জিনিসটা, আসল লোক ঠিক দেখেছে। মেঘ নাও, সকলকে নিজের হাতে মিষ্টি খাওয়াও। খাও খাও, একটা খাও, খেলে যত না ক্ষতি হবে না খেলে শোক তার চেয়ে বেশি। মেঘ, এভাবে জেঠিমণিকে মিষ্টি দিলে জেঠিমণি খাবে কি করে? দাঁড়া আমি একটা প্লেট নিয়ে আসি। না লাগবে না। অনিন্দুবাবু, আপনি যে মেঘের প্রতিযোগিতামূলক গানের বিষয়ে এতটা সিরিয়াস সেটা আমি জানতাম না। আর মেঘ,
তুমিও যে কম্পিটিশনের ব্যাপারে এতটা সিরিয়াস হবে আর এতটা এফার্ট দেবে সেটাও আমি ভাবিনি। না না, আমি কিন্তু খারাপ ভালো কিছু বলছি না। আমি যেটা বলছি সেটা হলো, তোমাকে বোঝার ব্যাপারে না আমার সবসময় একটা গ্যাপ থেকে যায়। তোমাকে আমি প্রতিবারই যেটা ভাবছি ফাইনালি গিয়ে দেখছি যে না, তুমি সেটা নাও। এ দুটোই এগিয়ে নিয়ে যাওয়ার মতো সব, তবে আমি চাইবো ও সেটাই করুক যেটা ওর ইচ্ছে। অরিন্দ্রবাবু, আমার মনে হয় মেঘের ক্যারিয়ারের ব্যাপারে ওর সিদ্ধান্তটা যেমন আপনি ওর উপর ছেড়ে দিচ্ছেন, ওর জীবনের সিদ্ধান্তটা যদি আপনি ওর উপরে ছেড়ে দিতেন ওকে ফোর্স না করে। রিয়ান, আমি তো ওর বাবা। আমি যখন দেখি যে একটা সিদ্ধান্ত বা একটা গন্তব্যের সামনে গিয়ে ও দ্বিধা করছে, তখন তাকে তো ঠিক দিকটা আমি দেখিয়ে দেবই, প্রয়োজনে গন্তব্যের দিকে একটু ঠেলেও দেবো। মীনাক্ষী, what's the matter? কি হলো হঠাৎ? কোন কথা থেকে কোথায় চলে যাচ্ছে? আরে আজকে একটা খুশির দিন, আসতে পারি? এরা এখানে কেন? এবার থেকে কি এরকম ভাবে হুটহাট করে এরা বাড়ি চলে আসবে নাকি? মেঘ, এটা তোমার জন্য। তুমি আজকে যা গান গেয়েছো তার কোনো তুলনা নেই এটা। থ্যাংক ইউ ত্রিদীপদা। দেখবেন মেঘ যেন রিয়েলিটি শোতে নাম দেয়, এটা আপনার দায়িত্ব। আর মেঘ, তুমি আজকে আমাদের পুরো পাড়াকে গর্বিত করেছো। তুমি যখন ওই শোতে গান গাইবে না, তখন আমাদের পুরো পাড়া তোমার ওই গলা ফাটাবে। ক্লাবের বাইরে আমরা একটা জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেবো, সবাই মিলে একসঙ্গে দেখ। আচ্ছা ত্রিদীপদা আসি, ভাস্কর আসি, বৌদি এলাম। আচ্ছা, তোমাকে কিন্তু রিয়েলিটির সাথে দেখতে চাই আমরা, ঠিক আছে? এলাম। আমার না ভীষণ টায়ার্ড লাগছে, আমি একটু ঘরে যাই। হ্যাঁ, কিছু মনে করবেন না, এক্সকিউজ মি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসো। আপনি বসুন না। আজকে আর বসবো না, অনেক রাত হয়েছে। ময়ূরী, চলো আমরা ফিরি। চলি রে, আর শোন, যে যাই বলুক ওই রিয়েলিটি শোতে কিন্তু নাম দিবি, কেমন? মেঘ, এ বাড়িতে তোর পায়ের নিচের মাটি চিরকাল এমন ঝুরঝুরে হয়ে থাকবে। যতদিন জেঠিমণি আমাকে তোর আগে রাখবে, তোর এ বাড়িতে পার্মানেন্ট জায়গা পা। আসলে নীল, কি বলতো, তুমি না আমাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছো না, কারণ তুমি তো নিজেকে সময়ই দাও না আমাকে বোঝার, আমাকে বিশ্বাস করার। তার আগেই হুট করে বিয়েটা করে ফেলেছো। সকাল থেকে আমার গলা খারাপ হলো, আর অমনি তুমি ধরে নিলে যে আমি আমার গলাটা ইচ্ছে করে খারাপ করেছি, গাইব না বলে। কি সহজেই ধরে নিলে সবটা, কারণ তুমি তো আমাকে ভালোই বাসো না। তোমার মনে রয়েছে একটা অদ্ভুত রাগ, একটা অদ্ভুত অবিশ্বাস, যেটা রিমোটেস্ট কোনো ইন্ধনেই জ্বলে ওঠে, আর সেটাই তোমার সমস্ত অ্যাক্টিভিটি লিড করতে থাকে, তোমাকে চালিত করতে থাকে। তুমি আজ সকাল থেকে গৃহত্যাগ করলে নাকি? তোমার বউ নাকি ইচ্ছে করে গলা খারাপ করেছে? নীল, তুমি বুঝতে পারছিলে না যে গলায় ওই যন্ত্রণায় আমার কষ্ট হচ্ছে? একটা মানুষ যখন গলার যন্ত্রণায় এভাবে কষ্ট পায়, তোমার একবারও মনে হয়নি যে সেটা ইচ্ছাকৃত হতে পারে না? নীল, একটা মানুষের গলায় এরকম ব্যথা হলে না সে ঢোক গিলতে পারে না, তার জল খেতে অব্দি কষ্ট। আমার সেই কষ্টটাই হচ্ছিল, আই ওয়াজ ইন পেইন। তোমার একবারও মনে হয়নি না যে অতটা কষ্ট পাচ্ছে তার কষ্টটা না বাড়িয়ে তার পাশে থাকা যায়? মনে হয়নি বল? মেঘ, আমি অন্ধ হয়ে গেছিলাম রাগে, ভুল বুঝে। একবার তো নয় নীল, বারবার তুমি আমায় ভুল বুঝেছ, রাগে অন্ধ হয়ে গেছো, আর তোমার চোখ ফোটাবার দায় হয় আমার। নীল, তুমি ছাড়া বাড়ির কেউ কিন্তু আমাকে এটা বলে অ্যাকিউজ করেনি যে আমি ইচ্ছে করে আমার গলা খারাপ করেছি, শুধু তুমি করেছো। আচ্ছা ধরো,
আমি ইচ্ছে করে যদি গলা খারাপ করতাম তাহলে আমার মনের মধ্যে কি থাকতো? মিল, যবে থেকে আমি তোমায় হ্যাঁ বলেছি তবে থেকে কিভাবে গানটা না গাওয়া যায় আমি সেই প্ল্যান করতাম। আমি তো সারাক্ষণ গানের রেওয়াজ করতাম না, যেটা আমি করেছি। ভোরবেলা উঠে গানের রেওয়াজ করেছি, ইউনিভার্সিটি থেকে ফিরে গানের রেওয়াজ করেছি। তুমি কি বলতে চাইছো সেটা শুধুমাত্র লোক দেখানো? সরি, এত প্ল্যান, এত স্কিমিং, এসব না আমি পারি না। তুমি যদি মনে করে থাকো যে এই এত কিছু প্ল্যান, স্কিমিং এসব করার মতন বুদ্ধি আমি ধরি, তাহলে আবার বলছি, দেখ না তো, আমার নাতির একটা দোষ আছে, ওই তলিয়ে না ভাবার দোষ। দুম করে কিছু একটা করে বসে, তারপর সেটা ভুল হলে হাও মাও করে সেটা নিয়ে ঘুরে বেড়ায়। তুই তো আমার বোঝদার নাথ বৌরি, আমার নাতিটাকে একটু মানুষ করিয়ে দে না। আর একটা কথা বলি জানিস, তোদের বাবু একটু দুজনের বাইরে যাওয়ার দরকার আছে। সেই বিয়ে হওয়ার পর থেকেই তোরা বাড়ির মধ্যে আটকে পড়ে রয়েছিস, ওই বাড়ির কুটকাচালির মধ্যেই আটকে গেছিস। সবাইকে বাদ দিয়ে তোদের দুজনের যে জগৎ, সে স্বাদ তোরা এখনো পাসনি, আর সেটাই সব থেকে বেশি জরুরি। যাবি তো? দেখো, তোমার সাথে কথায় তো আমি জিততে পারবো না। মেঘে যদি একবারও মনে হয় যে এই বেড়াতে যাওয়াটা এক ধরনের ঘুষ, ও কিন্তু মেঘে বসবে। আমার মেয়ে কিন্তু উৎকোচ গ্রহণ করবে না। আঙ্কেল, এখন আমি বেশ বুঝতে পারছি মেঘ গোটাগুটি আপনার মেয়ে। ও ঠিক এই কথাটাই আমাকে বলেছে। অনেক কষ্টে আমি ওকে যেতে রাজি করিয়েছি। ও বলেছে তো এই কথা, দ্যাটস লাইক মাই ডটার। আচ্ছা আঙ্কেল, আমাদের তো পাহাড়ে যাওয়ার কথা হয়েছিল, আমি শুধু জায়গাটা বদলে ফেলেছি। অনেস্টলি স্পিকিং আঙ্কেল, আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে বারবার একটার পর একটা ঘটনা, আর সেখান থেকে ভুল বোঝাবুঝি, এগুলোর থেকে আমাদের দুজনেরই কোথাও একটা বেরিয়ে আসা উচিত অ্যাকচুয়ালি। আর হঠাৎ করে টিকিটটা অনেকটাই ডিসকাউন্টে পেলাম, তাই নিয়ে নিলাম। বেশ করেছো, কিন্তু পাসপোর্ট তো আমার কাছে, ওটা কি পাঠিয়ে দেবো না তোমরা আসবে? না না, আমরা গিয়ে নিয়ে আসবো। ভেরি গুড আঙ্কেল, রাখলাম এখন। ওকে ওকে, বুঝলে মধুমিতা, মেঘ আর নীল একটা দারুণ হানিমুনে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু এটা শুনে তুমি যে কি করে আনন্দ পাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। আমাদের মেয়ে একটা ড্রিম ডেস্টিনেশনে যাচ্ছে, আনন্দ করবো না দাবি? হ্যাঁ, মেঘ আর নীল ইউরোপ যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, কিন্তু একটু খুঁতখুঁত করছে আমার, এত দূরে যাচ্ছে, এত কম সময়ের জন্য যাচ্ছে, কতটুকুই বা দেখবে। দাবি, আমি আমি খুবই এক্সাইটেড, আমি খুবই খুশি, খুব ভালো লাগছে আমার, খুব ভালো। বলছি ভাবি, আমি একটু মেঘের কাছে যাই আজকে। তুমি গিয়ে কি করবে? বারে ও তো একা কিছুই ম্যানেজ করতে পারবে না ভাবি, জানোই তো। ওই ওখানে যেতে গেলে কি কি নিয়ে যেতে হবে সঙ্গে করে, সেসব কিছুই তো ভেবে দেখবে না তোমার ছোট মেয়ে। তারপর দেখা গেল ওই শিলিগুড়ি যাওয়ার জামা কাপড়ই নিয়ে চলে গেল, তাই না? মা, আমি চট করে রেডি হয়ে বেরোচ্ছি, কেমন? হ্যাঁ। মেঘ ইউরোপ ঘুরতে যাবে হানিমুন, আর আমি এই কলকাতায় বসে বসে ওর তোলা ভিডিও দেখব? না না না, সেটা হতে পারে না। সেটা কি করে হবে? কি করব আমি? পাসপোর্টটা গায়েব করে দেব? না, এখনই কিছু করব না, যা করার শেষ মুহূর্তে করব। ও নাচুক না, যাওয়ার জন্য নাচুক, ধাপে ধাপে নাটক ক্লাইম্যাক্সের দিকে যাক। ওই যে মেঘ, ঘুরতে টুরতে যেতে তো পছন্দ করে না, ওই টাইপের মেয়েই না, প্যাকিংও করতে জানে না ঠিকভাবে, তাই এসব আমাকেই করে দিতে হবে, সরি। আর মেঘ, আমি কি বলছি, যেহেতু টাইম বেশি নেই, চল আমরা তাড়াতাড়ি লিস্টটা রেডি করি, দিয়ে আজই শপিং সেরে ফেলি, কেমন? দেখ, অত শপিং এর দরকার নেই, আমার অলরেডি অনেক গরম জামা আছে দিদি ভাই। বোকা, হ্যাঁ ওই গরম কাপড়ে তোর কিচ্ছু হবে না ইউরোপে, বিশ্বাস কর। এই নীল, শোনো না, এই ও না গেলে না যাক, আমি আর তুমি গিয়ে ও শপিংটা করে আসি, চল। আমি
উপস, আমি তো জানি আমার প্রেজেন্সে আবার তোমার অ্যালার্জি হয়। এসব কথা আবার কেন হচ্ছে? দেখ দিদি ভাই, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা তিনজন মিলে বেরোই, তারপর তোরা দুজন আমায় বাড়িতে ড্রপ করে দে। আমার পাসপোর্টটা নেওয়ার আছে, কটা জামা কাপড় নেওয়ার আছে, আর নীল তোমরাই না হয় কটা গরম জামা নিয়ে নিও আমার জন্য। আমার তো এমনিও শপিং করতে ভালো লাগে না, তোমরাই করে নিও। আর দিদি ভাই দেখ, যদি শপিং করারই হয় একটা দুটো গরম জামাই নিস, কেন বলতো বাকিগুলো সব পরে পরে নষ্ট হয়। ঠিক আছে মেঘ, কিন্তু নীল কি যাবে আমার সঙ্গে? কেন যাবে না বা নীল, তুমি যাবে তো ওর সঙ্গে? ঠিক আছে, তোমরা রেডি হও, আমি নিচে ওয়েট করছি। মেঘ, তোর হানিমুনে আমি বাজার সরকারের রোল প্লে করব, আর তুই নীলের সঙ্গে হানিমুন করবি? তুই সিরিয়াসলি সেটা ভাবছিস? দিদি ভাই, আবার তুই এত ভালো হচ্ছিস কেন বলতো? আমার যে ভয় করতে শুরু করেছে, কেন আমার মন বলছে যে তুই হানিমুনটায় কিছু ঝামেলা করতে এসেছিস।